রাজ্য গঠনের দাবি। এইবার আহোমল্যান্ড নামের এখন সুকিয়া রাজ্যের দাবিত সরব হওয়া দেখা গেছে টাই আহোম যুব পরিষদ। ঐতিহাসিক বড় আর্হিত প্রস্তাবিত আহোমল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছে টাইপায়। সমষ্টি পুনর নির্ধারণ কেন্দ্র করে সমগ্র রাজ্যতে তীব্র বাদ প্রতিবাদ হয়ে থাকার সময়তে আহোমল্যান্ডের মানচিত্র প্রকাশ করে আহোমল্যান্ডের দাবিত সরব হয়ে উঠিছে টাই আহোম যুব পরিষদ চমুক টাইপা। টাই আহোমের শক্তিশালী সংগঠনটির কেন্দ্রীয় সমিতির সভাপতি বিজয় চন্দন রাজকোঁয়রে সোনারী সাপেখাতি প্রেস ক্লাবত এখনই সংবাদমেল সম্বোধন করে ঐতিহাসিক বড় আর্হিত আহোমল্যান্ডের দাবি করেছে। টাইপা কেন্দ্র সমিতির সভাপতিগী কয় যে সরু বড় খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠীর সুরক্ষার আহোমল্যান্ডের বাদে কোনো গত্যন্তর নাই, কারণ জনজাতীয় রাজ্য নোহালেকে খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠী সুরক্ষিত নহয়। টাই আহোমকে ধরে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টুক প্রতিটি রাজনৈতিক দলে নির্বাচনী ইস্যু হিসাবে ব্যবহার করে আছে। বিধানসভা লোকসভা নির্বাচনের সময়তে জনজাতিকরণের বিষয়টি মনত পড়ে রাজনৈতিক দল, তারপর আলোচনা সমিতি গঠন করে বিষয়টি তল পেলায় আছে। গতি আহোমল্যান্ড নামের এখন পৃথক রাজ্য লাগিব বলে উল্লেখ করেছে টাইপার নেতাজনে। আহোমল্যান্ড নোপালেকে সংগ্রাম অব্যাহত থাকিব বলে স্পষ্ট করে দিছে। আহোমল্যান্ডের মেপত কোন কোন অঞ্চল সামরি লওয়া হয়েছে সেই সন্দর্ভত প্রস্তাবিত আহোমল্যান্ডের মানচিত্র পুন প্রথমবারের রাজহুয়া করেছে। বহুদিনের দাবি জানায় অহা বহুদিনের আসলে চিঁড়ি থাকা যে আহোমল্যান্ড সুকিয়া জনজাতীয় রাজ্য, ইয়ার পরিপ্রেক্ষিত আমি এখন প্রচার পত্রিকা আমি সেইদিনাই মুক্তি করে দিয়া হল। আর আহোমল্যান্ডের যখন প্রচার পত্রিকা বর্তমান মানে সংবাদমেল যোগেদি মানে দেখাব বিচারিছো, এখন আহোমল্যান্ডের প্রচার পত্রিকা। আর এই আহোমল্যান্ডতেই আসলে বিষয়বস্তু আহোমল্যান্ড কিয় প্রয়োজন, আহোমল্যান্ডত আসলে কি কি আছে আর আহোমল্যান্ডের যোগেদি কি কি আসলে সুবিধা পাব, এই গোটেই কথাখিনি এই প্রচার পত্রিকা ইতিমধ্যে আমি সন্নিবিষ্ট করেছো আর যখন পড়ি ইয়ার গোটেই আসলে হার মর্ম বুঝি পাব। এটা কথাটো হল আহোমল্যান্ড যে দাবি, এই দাবিটা টাই আহোম যুব পরিষদের একটা নতুন দাবি বা নতুনক উপস্থাপন করা দাবি বলে আমি কব না যাও। 1967ত আহোম টাই মঙ্গোলীয় রাজ্য পরিষদ সেই সময়তে গঠন করে তেতিয়ায় সুকিয়া রাজ্য আনডিভাইডেড আমার লক্ষিমপুর আর শিবসাগর জেলা আনডিভাইডেড দীর্ঘ সময় দশক জোড়া একটা আন্দোলন করেছিল সুকিয়া রাজ্য হিসাবে। আর সেই দাবিটাকে আজি প্রেক্ষাপটত আমি পুনর্বার আনবলে বাধ্য হয়েছো, এই কারণে বাধ্য হয়েছো কারণ জনজাতিকরণ আর স্বায়ত্ত শাসন টাই আহোম সকলে দাবি করা বহু দীর্ঘদিনিয়া একটা দাবি। আমি 28টা বছর সংগ্রাম করেছো এই দাবিকিটার উপর, আর আমাতকৈ আগত প্রায় 30 আজি প্রায় 25 বছর কাল বিভিন্ন আহোম জনগোষ্ঠী সংগঠনে কিন্তু দাবি জানাই আছে। কিন্তু বিগত সময়ত বর্তমান সরকার, বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন এই সরকারে হোক, সর্বানন্দ সোণোৱাল সরকারে হোক বা তরুণ গগৈ সরকারে হোক বা এজিপি দিনের প্রফুল্ল মহন্ত সরকারে হোক, কোনো এখন সরকারেই আসলে এই দাবিটো যে জনজাতিকরণ টাই আহোম জনজাতিকরণের দাবির উপর কিন্তু কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজিলকে দিসপুরেও আর দিল্লিও লওয়া আমি পদক্ষেপ গ্রহণ করা নহল। বিভিন্ন সময়ত এই জনগোষ্ঠী সংগঠন সমূহক নিমন্ত্রণ করলে, আলোচনা করলে, বিলোচনা করলে, মডেলিটি তৈরি করলে, সকল করলে, কিন্তু শেষত গিয়ে ইয়ার হার মর্ম কিন্তু সম্পূর্ণ আমি শূন্যহে পালো।